শপিং করতে বেরিয়েছিলাম, তোমরা তার কিছু ঝলক দেখলে। আজকে অভিষেকের বুক লঞ্চ হবে, নতুন বই ওর বেরোচ্ছে, নতুন উপন্যাস আসছে। তো সন্ধ্যে বিকেলবেলা আমরা যাব, তো কি পরে যাব সেই নিয়ে একটু কনফিউশন ছিল, বিশেষ করে অভিষেক, কারণ ওর একটা পাঞ্জাবি কেনার খুব ইচ্ছে ছিল, তো সেটা কেনা হয়েছে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি একা কিন্তু নিইনি, হ্যাঁ এটা বুঝতে হবে, কিন্তু আমি নিতে চাইনি এটাও বুঝতে হবে, সেটা কেউ জানে না, তুই জানিস। ঠিক আছে, কিন্তু লোকে তো জানবে তুই নতুন নিয়েছিস, আমিও নতুন নিয়েছি। আমি অনেকদিন পর নিলাম, আমি কিন্তু ওরকম নই যে আমার খালি জামা লাগবে, কাপড় লাগবে। আমি কবে কিনলাম, লাস্ট কবে কিনেছি তুই বল, মনে করতে পারবি? অকেশনটা তোমারই জন্য আমি চাই দিগো, আমি বলেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু ও আমায় বললো না শাড়ি পরতে হবে। আজ আমার জন্মদিন, আজ আমার দুর্গাপূজো, আজ আমার কালীপূজো, আজ আমার সব, আজ বিবাহবার্ষিকী, আজ সব, মানে আজকে সব। আজকে আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, যদিও খুবই ছোট করে ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা হচ্ছে, কিন্তু তাও খুবই আনন্দের দিন। তো সেই জন্য আজকে আমরা সব নতুন নতুন জামা কাপড় পরে যাবো। আপনারা শুধু আমাদের উইশ করবেন যেন এই রকম আনন্দ প্রায়শই আমাদের জীবনে আসে যেন। হ্যাঁ হ্যাঁ, অন্তত বছরে দুবার, হ্যাঁ বছরে দুটো করে বই বেরো অভিষেকে, আমরা এরকম ভাবে আনন্দ করি। আমি জামা কিনি, এরপর গয়না কিনবো। ওকে, সো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া। এই হারে যদি কেনাকাটা থাকে তাহলে রয়্যালটির পয়সা রাখবো কি করে, সবই তো খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। আর যেটা মেন কথা, এখন আমরা বাড়ি যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, দুটো বাজে, সাড়ে চারটের প্রোগ্রামটা আমাদের চারটের মধ্যে ওখানে পৌঁছানোর কথা। সো আমি বাড়ি যাবো, গিয়ে লাঞ্চ করবো, তারপর রেডি হয়ে বেরিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে, এটা গতকালের পালং শাকের চচ্চড়ি, এটা ফুলের চাটনি, আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝোল, ধনে পাতা দিয়ে ঝোল। এই কারণে আজকে অভিষেকও খাবে, কারণ ও বলছিল ওর একটু ইচ্ছে করছে আর কি পমফ্রেট মাছ খেতে, এই জন্য ও খাবে আর আমি খাবো। তোমরা কি মাছ খেলে, আজ কাটাবো না, আমরা কাটাবো, পমফ্রেট মাছ তো খাই না। ঠিক আছে, চলো এখন বাজেই দেখো, তো এখন 2:25, এই অভিষেক ঢুকছে, চখেনি চকট। এখানে একজনকে দেখে নাও, দেখো পুরো লাগছে তো, লেখক লেখক, দেখি এদিকে আয়, এদিকটায় আয়, আলোর সামনে একটু পিছো, এই দেখো। তো এই পাঞ্জাবিটা কেনা হয়েছে, এটা চিকনের কাজ করা একটা পাঞ্জাবি, আর সেই সঙ্গে এই নেহেরু কোট বা জ্যাকেট যাই বলো, খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো। এবার আমাকে একবার দেখিয়ে দে আমার জামাটা। তো এই হচ্ছে আমার আজকের লুক, এই সালোয়ারটা আমি কিনলাম, এটা হচ্ছে রোড়না। তো বেরোনোর আগে এই ফুলটা না দেখিয়ে পারলাম না, এই জবাটা আজকে আমাদের কাছে ফুটেছে, চলো এবার রওনা দিই। অভিষেক রেডি হয়ে গেছে, ওই যে ওপরে আমার মা উঁকি মেরে দেখছে, চলো। কিছু জিনিসের পেছনে ভীষণ রকম পরিশ্রম থাকে, অনেক রকম চেষ্টা থাকে, তবে গিয়ে বোধ হয় একটা ঠিকঠাক জিনিস তৈরি হয়। আজ আগুনের পথ পেরিয়ে এবং তার প্রচ্ছদ দেখে মনে হচ্ছে যে সত্যি ভালো কিছু হলো। অন্তত 4-5টা ছবি পাঠানোর পরে আপনি এই মুক্তিকে সিলেক্ট করেছেন, তাই তিতিদের এই মুক্তি বাস্তব জীবনের প্রতিচ্ছবি? দেখুন, আমার একটা বরাবরই একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে গল্প হোক, উপন্যাস হোক, যাই হোক না কেন, বেসিক্যালি তো জীবনেরই অংশ হয়, জীবনেরই অঙ্গ হয়। সে যিনি ছবি আঁকছেন বা যিনি লিখছেন, সেটা শব্দ দিয়ে হোক বা রং তুলি দিয়েই হোক, তো আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে এইরকম একটা মুখ বোধ হয় তিতিরের হওয়া উচিত, বা কোথাও না কোথাও এইরকম একটা মুখ রয়েছে যাকে আমি তিতির হিসেবে এস্টাবলিশ করতে চাইছি। সেই অ্যাঙ্গেলতে ও যখন আমাকে বেশ কিছু ছবির মধ্যে থেকে যখন একটা ছবি বাছতে বলে, তখন আমি এটাকে সিলেক্ট করি যে হ্যাঁ এই ছবিটা মনে হচ্ছে আমার, মানে আমার তৈরি তিতিরের ধারে কাছে যেতে পারছে। উপন্যাসটা আমি নিজে পড়েছি, উপন্যাসটা অত্যন্ত গতিময় উপন্যাস, উপন্যাসটা অত্যন্ত মানে কি বলবো নাটকীয় উপন্যাস, মানে এর পরতে পরতে রং পাল্টে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তিতির বলে মেয়েটি যখন নিজের লড়াইয়ে জিতছে, তখন অনেকের পক্ষেই চোখের জল ধরে রাখা সম্ভব হবে না। ও প্রথম যে লেখাটা পাঠিয়েছিল
সেই লেখাটা আমি পড়েছিলাম, খুবই ভালো ছিল। তারপর ওকে অসম্ভব জ্বালানো হয়। সব থেকে বড় থ্যাংক ইউ হলো যে তিন চার মাস ধরে একজন অথারকে এরম ভাবে জ্বালালে আমি অন্তত চেনা জানা যে কজনের মধ্যে বলছি কজন যে টিকে থাকতে আমি জানি না। আজকের দিনে এই বইটা হওয়াতে আমি সব থেকে বড় থ্যাংক ইউ কিন্তু অভিষেকের দেবো এটার জন্যে যে রিড বেঙ্গলি বুকস প্রচুর বই বিক্রি করেছে। আমাদের কিন্তু কোনো বই পাবলিশিং করা অরিজিনাল কন্টেন্টে কোনো দিন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমরা অনেক এডিটর নিয়ে করেছি কিন্তু প্রথম এরকমভাবে কোনো যদি পাবলিশার অথার নিজের বইটা, যেটা একটা অথারের তো নিজের বইটা নিজের বাচ্চার মতো, সে হ্যান্ড ওভার করলো, এটার জন্য আমি খুব থ্যাংক ইউ। যার জন্য আমি এত গত গল্পটা বলি। বাংলা সাহিত্যের ছাত্রী ফলে অভিষেক এখানে এই বইগুলো সাইন করছে, এগুলো হচ্ছে অথার সাইন কপি। সো আমরা বাবাকে দিতে বাগুইয়াটির বাড়িতে এসেছি। মায়ের হাতে অভিষেক বইটা তুলে দিল। এখানে আদর চলছে, আমার মাকে এই বইটা দিয়েছি। হ্যাঁ পড়ে দেখো। হ্যাঁ দেখবো বাবা, তোমার বই যখন আমি পড়ে দেখবো বাবা। বাবুইয়াটি থেকে ফেরার পথে এক জায়গায় অভিষেক চা খাচ্ছে। আমি আর চা খাচ্ছি না, যে প্রচুর দুধ চা খাওয়া হয়ে গেছে। ওকে, সো বইটা যদি তোমরা দেখো, বইটা বেসিক্যালি এটা কিন্তু কোনো বায়োগ্রাফি নয় বা কোনো ক্রিকেটারকে নিয়ে লেখা তা নয়। উপন্যাসের যিনি নায়িকা সে হচ্ছে একজন ক্রিকেটার। সে একজন ডাক্তারও হতে পারতো বা সে একজন টিচারও হতে পারতো, সে যে কোনো প্রফেশনের হতে পারতো। এখানে প্রফেশনটাকে ইউজ করা হয়েছে, কিন্তু অনেকে ভাবতে পারো যে এখানে যেহেতু বল করছে, এরকম একটা ছবি আছে কভার পেজটা যদি তোমরা দেখো, যে একজন প্লেয়ার বা একটা একজন মহিলা প্লেয়ার বল করছে, তো সেটা দেখে তোমাদের মনে হতে পারে যেটা খেলার উপন্যাস, তা কিন্তু নয়। এটা একটা জীবন যুদ্ধের কাহিনী, মানে শুধু মেয়েটির নয়, সেই সঙ্গে তার আশেপাশে তার পারিপার্শ্বিক আরও বেশ কিছু চরিত্র যেগুলো আমাদের বাস্তবের সাথে যার ভীষণই মিল রয়েছে, আমাদের চেনা পরিচিত জগতে আমরা এরকম দেখে থাকি, তো সেরকমই জিনিস কিন্তু তোমরা পাবে এটা উপন্যাস। এটাকে মানে স্পেসিফিক্যালি কোনো খেলার উপন্যাস বলে ভেবে নেওয়াটা, তাই না, তোর কি মত? তাই তো, একদমই তাই। তার কারণ হচ্ছে যে আমরা নেশাগতভাবে পেশাগতভাবে আমরা নানান রকম জিনিসের সঙ্গে জড়িয়ে থাকি। কেউ যদি ভায়োলিন বাজায়, মানে কভার পেজে যদি দেখা যায় যে কেউ ভায়োলিন বাজাচ্ছে, তার মানে তো এই নয় যে সেই ভায়োলিনের উপর বেস করে আমার রিয়েট। হ্যাঁ, উপন্যাসটা যে ভায়োলিনের উপর বেস করে তা তো নয়, সেটা তার পেশা। এবার তার যে জীবন যুদ্ধ সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, মানে এখানে একজন ক্রিকেটারের আর কি।